রীতি মেনে মঙ্গলবার কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে পালিত হলো রথযাত্রা উৎসব। তবে এবার করোনা ভাইরাসের জন্য মঠের বাইরে রথ বের করা হয়নি। মঠের ভিতরে মহারাজ সন্ন্যাসী ব্রহ্মচারী ও কর্মীদের উপস্থিতিতে এই রথ টানা হয়। সাধারণ ভক্তদের কোনো প্রবেশাধিকার ছিল না, তবে পরে 10 জন করে ভক্ত মঠে ঢুকে দর্শন করতে পারেন। রথযাত্রা প্রতি বছরই আমাদের হয়ে থাকে। আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে রথযাত্রা এখান থেকে বেরিয়ে আমরা গ্রাম পরিক্রমা করি। আমাদের যে চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, মূর্তির পাদদেশে আমরা যাই, সেখান থেকে পরিক্রমা করে আমরা ফিরে আসি। কিন্তু এই বছর আপনারা জানেন দেশের পরিস্থিতি, সেই জন্যে আমরা আমাদের রথযাত্রা বাইরে যাওয়া আমরা বাতিল করে দিয়েছি, আমাদের বাইরে যাওয়া হয়নি। আজকে আমরা সকালবেলা 8টার সময় আমরা এখান থেকে জগন্নাথ দেবের পূজা হয়েছে। আমরা শুধু সাধু ব্রহ্মচারী এবং যারা আমাদের কর্মী যারা আছে, যারা আমাদের ইনমেটস যারা, শুধু তারাই আমরা এখান থেকে রথ টেনে নিয়ে গিয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের যে মন্দির আছে সেটা পরিক্রমা করে আমরা আবার ফিরে এলাম এখানেতেই। আর এইখানে রথটা আমরা এই সামনে রেখে দেবো। হ্যাঁ, আমাদের তো দর্শন হয় জানেন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত। তো তারা আমাদের বলা আছে যে মঠে ঢোকার যে নিয়মাবলী, তারা সবাই মাস্ক পরবে, হাতে স্যানিটাইজার নেবে এবং 6 ফুট দূরত্বে তারা দাঁড়াবে। দাঁড়িয়ে এসে লাইন করে একে একে জগন্নাথ দেবকে প্রণাম করবেন, দূর থেকে প্রণাম করতে হবে। তারপর শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরে যাবে, সেখানে শ্রীরামকৃষ্ণ দেবকে প্রণাম করবেন, দাঁড়িয়ে প্রণাম করবেন। তারপর রঘুবীরের মন্দির প্রণাম করে তারা আস্তে আস্তে বেরিয়ে যাবেন। আমরা 10 জনের বেশি আমরা মঠে ঢুকতে দেবো না, সেইভাবেই আমরা আজকের দিনে তারা প্রণাম করতে জগন্নাথ দর্শন করতে পারবেন। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।